গল্পের আজকের নতুন গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম। নারায়ণ গঙ্গোপাধ্যায় 1917 সালে বাংলাদেশের দিনাজপুরে জন্মগ্রহণ করেন। তার শিক্ষা জীবন অতিবাহিত হয় দিনাজপুর, ফরিদপুর, বরিশাল এবং কলকাতাতেও। বাংলা সাহিত্যের খ্যাতনামা ছোট গল্পকার ও উপন্যাসিক হিসাবে গণ্য হন। তার রচিত বিখ্যাত গল্পগ্রন্থগুলির মধ্যে রয়েছে বিতংস, দুঃশাসন, ভোগবতী প্রভৃতি। শিশু ও কিশোরদের জন্য তার অন্যতম স্মরণীয় সৃষ্টি টেনিদা চরিত্র। স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, আমাদের অঙ্ক কষাতেন। আশ্চর্য পরিষ্কার ছিল তার মাথা। যেসব জটিল অঙ্ক নিয়ে আমরা ঘণ্টার পর ঘণ্টা পণ্ডশ্রম করেছি, একবার মাত্র তাকিয়ে দেখতেন, তারপর এগিয়ে যেতেন ব্ল্যাকবোর্ডের দিকে। খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলত খড়ি। হঠাৎ খড়ি ভেঙে গেলে বিরক্ত হয়ে টুকরো দুটো আমাদের দিকে ছুঁড়ে দিয়ে তৎক্ষণাৎ আরেকটা তুলে নিতেন। একটু পরেই আমরা রোমাঞ্চিত হয়ে দেখতাম ছবির মতো অঙ্ক সাজিয়ে দিয়েছেন। পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন ওর মুখস্থ, কিংবা মুখস্থ বললেও ঠিক হয় না। মনে হতো আমাদের অদৃশ্য অক্ষরের বোর্ডে আগে থেকেই কষা রয়েছে, অথচ উনি দেখতে পাচ্ছেন ঠিক, আর সঙ্গে সঙ্গে তার উপরে খড়ি বুলিয়ে চলেছেন। অঙ্কে যারা 100 মধ্যে 100 পায় ওর ভয়ে তারাই তটস্থত হয়ে থাকত। আর আমাদের মতো যেসব অঙ্ক বিশারদের টেনে টুনে কুড়িয়ে উঠতে চাইতো না, তাদের অবস্থা সহজেই কল্পনা করা যেতে পারে। প্রকাণ্ড হাতের প্রচণ্ড চড় খেয়ে মাথা ঘুরে যেত, কিন্তু কাঁদবার জো ছিল না। চোখে এক ফোঁটা জল দেখলেই ক্লাস ফাটিয়ে হুঙ্কার ছাড়তেন, পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস নে, তার উপরে কাঁদতে লজ্জা করে না, এখনই পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেব। তা উনি পারতেন, ওর চড়ের জোর থেকেই আমরা তা আন্দাজ করে নিয়েছিলাম। পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না এমন অঘটন কল্পনাও করতে পারেন না মাস্টার মশাই। বলতেন, প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল জানিস, যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ। স্বর্গের দরজাতেও ঠিক ওই কথাই লেখা রয়েছে, যদি সেখানে যেতে চাস তাহলে। স্বর্গের খবরটা মাস্টার মশাই কোত্থেকে জোগাড় করলেন তিনি জানেন, আর প্লেটো কে, তার দরজা দিয়ে ঢুকতে না পারলে কি ক্ষতি হবে, এ নিয়ে আমরা কোনোদিনও মাথা ঘামাইনি। তাছাড়া যে স্বর্গে পা দিয়ে জ্যামিতির এক্সট্রা কষতে হবে কিংবা স্কোয়ার মেজারের অঙ্ক নিয়ে বসতে হবে, সে স্বর্গের চাইতে লক্ষ যোজন দূরে থাকাই আমরা নিরাপদ বোধ করতাম। ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হয়ে অঙ্কের হাত থেকে রেহাই পেলাম, কিন্তু অঙ্কের সেই বিভীষিকা মন থেকে গেল না। এমএ পাশ করবার পরেও স্বপ্ন দেখেছি পরীক্ষার লাস্ট বেল পড়ো পড়ো, অথচ একটা অঙ্ক আমার মিলছে না। মাস্টার মশাই গার্ড হয়ে একবার আমার সামনে এসে দাঁড়িয়েছেন, দু চোখ দিয়ে তার আগুন ঝরছে, দাঁতে দাঁত ঘষে বলছেন, মাথার উপর ঘুরন্ত পাখা সত্ত্বেও ঘামে নেয়ে আমি জেগে উঠেছি। মৃদু নীল আলোয় দেখেছি চেনা ঘরটাকে, চোখে পড়ছে সামনে আমার পড়ার টেবিল, আমার বইপত্রের স্তূপ। গভীর তৃপ্তির সঙ্গে ভেবেছি, এখন আর আমাকে স্কুলে অঙ্ক কষতে হয় না, আমি কলেজে বাংলা পড়াই। একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাশ এলো, আমার ছেলেবেলার গল্প শোনাতে হবে। আমি জানালাম, লেখক হিসাবে আমি নিতান্ত সামান্য ব্যক্তি, আমার ছেলেবেলার গল্পে কারো কোনো কৌতূহল নেই, তাছাড়া এমন কোনো স্মরণীয় ঘটনাও ঘটেনি যে আসর করে তার লোককে শোনাতে পারি। কিন্তু কর্তৃপক্ষ ছাড়লেন না, তারা জানালেন সাহিত্যের ইন্দ্রচন্দ্র মিত্র বরুণের কেউ তাদের বিশেষ পাত্তা দেননি। অতএব আমি ভাবলাম তাহলে নির্ভয়ে লিখতে পারি, ওরা নিজেরা ছাড়া ওদের কাগজের বিশেষ পাঠক নেই, সুতরাং আমার আত্মকথা কারোর কাছে স্পর্ধার মতো মনে হবে না।
কয়েকটি ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলবো। ওটা প্রীতির ব্যাপার, পদমর্যাদার নয়। কাগজ কলম নিয়ে বসে গেলাম, মনে এলো মাস্টার মশাইয়ের কথা, লিখলাম তাকে নিয়েই। ছবিটা যা ফুটলো তা খুব উজ্জ্বল নয়, লিখবার সময় কল্পনার খাদ কিছু মিশিয়ে নিলাম, সেটা বলাই বাহুল্য। সেই সঙ্গে সদুপদেশেও একটু বর্ষণ করেছিলাম। মূল কথাটা এই ছিল, অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না। গাদা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাদাটাই পঞ্চত্ব পায়, তার প্রমাণ আমি নিজেই। মাস্টারমশাই আমাকে এত প্রহর করেও অঙ্ক শেখাতে পারেননি, বরং যা শিখেছিলাম তাও ভুলেছি। এখন দুই আর দুইয়ে চার না পাঁচ হয় তাই নিজের মধ্যে সন্দেহ জাগে। পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে 10 টাকা দক্ষিণা দিয়ে গেছেন। এরপরে আরও অনেক দিন পার হয়ে গেল, সেই লেখার কথা ভুলে গেলাম, ভুলে গেলাম মাস্টারমশাইকেও। বয়স বেড়েছে, বিনিদ্র রাত্রি যাপনের মতো অনেক সমস্যা এসে দেখা দিয়েছে জীবনে। বর্তমানে দাবিটা এত বেশি জোরালো যে স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না। এমনই সময় বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজ থেকে ডাক এল, ওদের বার্ষিক উৎসব, অতএব আতিথ্য নিতে যেতে হবে ওখানে এবং বক্তৃতাও দিতে হবে। এই সব উপলক্ষেই বিনা পয়সায় বেড়ানো যায়। তাছাড়া কলকাতা থেকে কেউ বাইরে গেলেই তার রাজোচিত সম্বর্ধনা মেলে, এখানকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায়। কলকাতা থেকে দূরত্বটা যত বেশি হয় আমাদের মতো নগণ্যের পক্ষে ততটাই সুখবর। আমি সুযোগটা ছাড়তে পারলাম না, গিয়ে পৌঁছতে চা খাবার আতিথেয়তায় উচ্ছ্বাস। ছেলেরা তো এলোই, দু চারজন সম্ভ্রান্ত লোক এসে বিনীতভাবে আলাপ করে গেলেন, এমনকি খান কয়েক অটোগ্রাফের খাতা পর্যন্ত এগিয়ে এলো। রোমাঞ্চিত কলবরে আমি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে বাণী বিতরণ করতে লাগলাম। ব্যক্তি হিসাবে আমি যে এত মূল্যবান, এর আগে কে ভেবেছিল সে কথা? সভায় জাঁকিয়ে বক্তৃতা করা গেল, রবীন্দ্রনাথ থেকে 12টা উদ্ধৃতি দিলাম, কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলাম বার্নার্ড শার নামে। শেষে দেশের তরুণদের নিদারুণভাবে জাগ্রত হতে বলে যখন টেবিলে একটা প্রকাণ্ড কিল মেরে বক্তৃতা শেষ করলাম, তখন অল্পের জন্য ফুলদানিটা রক্ষা পেল, আর হলো ফাটানো হাততালিতে কান বন্ধ হওয়ার জো। বুড়ো প্রিন্সিপাল পর্যন্ত মুগ্ধ হয়ে আমাকে বললেন, ভারী চমৎকার বলেছেন আপনি, যেমন সারগর্ব তেমনি সুমধুর। আমি বিনীত হাসিতে বললাম, আজ শরীরটা তেমন ভালো নেই, তাই মনের মতো করে বলতে পারলাম না। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা বিস্ময়ে চোখ কপালে তুলল, শরীর ভালো নেই তাতেই এরকম বললেন স্যার? শরীর ভালো থাকলে কি হতো? অর্থাৎ প্রলয় হয়ে যেত। আমি উদার হাসি হাসলাম, যদিও মনে মনে জানি এই একটি সর্বার্থসাধক বক্তৃতাই আমার সম্বল, রবীন্দ্রনাথ জন্মোৎসব থেকে বন মহোৎসব পর্যন্ত এটাকেই এদিক ওদিক করে চালিয়ে দিই। স্তুতিতে স্ফীত মনে চায়ের পেয়ালায় চুমুক দিয়েছি এমন সময় একটি ছেলে এসে খবর দিলে, এক বুড়ো ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে চান। প্রিন্সিপাল বললেন, বেশ তো, ডেকে আনো এখানে। ছেলেটি বললে, তিনি আসতে চাইছেন না, বাইরে মাঠে দাঁড়িয়ে রয়েছেন। আমার বক্তৃতায় নিশ্চয়ই কেউ অভিভূত হয়েছেন, আমাকে অভিনন্দন জানাবেন, এই অভিজ্ঞতা আগেও হয়েছে। সুতরাং দাক্ষিণ্য পুলকিত চিত্তে আমি বললাম, আচ্ছা চলো আমি যাচ্ছি। হলের বাইরে ছোট্ট একটা মাঠ, তরল অন্ধকারে ঢাকা, অত আলো থেকে বেরিয়ে এসে প্রথমে ভালো করে কিছু দেখতে পেলাম না, তারপর চোখে পড়ল মানুষটাকে। কুঁজো লম্বা চেহারা, মাথার সাদা চুলগুলো চিকচিক করছে। ডাকলেন, সুকুমার। আমি চমকে উঠলাম,
এখানে কেউ আমার নাম ধরে ডাকতে পারে সেটা যেমন আশ্চর্য, তার চেয়ে আশ্চর্য ওই গলার স্বর। আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল। স্মৃতির অন্ধকার থেকে একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল। আমাকে চিনতে পারছো না সুকুমার? আমি চিনেছি। ভয় পাওয়ার অর্থটা বুঝতেও আর বাকি নেই। ওই ডাক শুনে ছেলেবেলায় বহুদিন আমার গায়ের রক্ত হিম হয়ে এসেছে। জানি এখনই একটা ভয়ঙ্কর চড় আমার পিঠের ওপর নেমে আসবে। সেই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল মনের চোরা কুঠুরিতে। ওই স্বর বিদ্যুতের আলোর মতো তাকে উদ্ভাসিত করে তুলেছে। আমার মাথা তখনই ওর পায়ে নেমে এলো। মাস্টার মশাই, আপনি? মাস্টার মশাই বললেন, বেঁচে থাকো বাবা, যশস্বী হও। রিটায়ার করার পর এখানে এসেই মাথা গুঁজেছি, বাড়ি থেকে বেরোই না। আজ তুমি বক্তৃতা করবে শুনে ছুটে এসেছি। খুব ভালো বলেছো সুকুমার, খুব খুশি হয়েছি। কিন্তু আমি খুশি হতে পারলাম না। বিজ্ঞানের ছাত্র ছিলেন মাস্টার মশাই, বুদ্ধিতে ছুরির ফলার মতো ঝকঝক করতো চোখ। আজ আমার বক্তৃতার ফাঁপা ফানুস দিয়ে যদি ওকে ভোলাতে পেরে থাকি তাহলে সেটা আমার কর্তৃত্ব নয়, ওর মনের বয়স বেড়েছে বলে। অপরাধীদের মতো চাইলাম, না স্যার আপনার সামনে। মাস্টার মশাই আমাকে বলতে দিলেন না। তোমরাই তো আমাদের গর্ব, আমাদের পরিচয়। কিছুই দিতে পারিনি, খালি শাসন করেছি, পীড়ন করেছি। বলতে বলতে জামার পকেট থেকে বের করলেন শতছিন্ন এক জীর্ণ পত্রিকা। একদিন আমার ছেলে এইটি এনে আমাকে দেখালেন। পরে আনন্দে আমার চোখে জল এলো। কতকাল হয়ে গেল, তবু সুকুমার আমাকে মনে রেখেছে, আমাকে নিয়ে গল্প লিখেছে। সকলকে এই লেখা আমি দেখাই, বলি দেখো আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। মুহূর্তে আমার জীব শুকিয়ে গেল। লজ্জায় আত্মগ্লানিতে আমার মাটিতে মিশে যেতে ইচ্ছা করছিল। একটা কিছু বলতে চেষ্টা করলাম কিন্তু মুখে কথা ফুটল না। মাস্টার মশাইয়ের গলা ধরে এসেছিল, একটু চুপ করে থেকে বললেন, কি যে আমার আনন্দ হচ্ছে সুকুমার, কি বলবো। তোমার এই লেখাটা সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকে। দু একজন বলে যেমন ধরে ধরে মারতেন তেমনই বেশ শুনিয়ে দিয়েছে আপনাকে। আমি বলি, শোনাবে কেন, কত শ্রদ্ধা নিয়ে লিখেছে। আর সত্যিই তো, অন্যায় যদি করেই থাকি ওরা ছাত্র, ওরা সন্তান, বড় হলে সে অন্যায় আমার শুধরে দেবে। জানো সুকুমার, আনন্দে তোমাকে আমি একটা চিঠিও লিখেছিলাম কিন্তু পাঠাতে সাহস হয়নি। তোমরা এখন বড় হয়ে গেছো। আর বলতে পারলেন না। আবঝা আলোটায় এখন অভ্যস্ত হয়ে উঠেছিলাম। দেখলাম মাস্টার মশাইয়ের চোখ দিয়ে জল পড়ছে। মনে হলো স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি। সেই স্নেহ কোটি মণি মাণিক্য দিয়ে যার পরিমাপ করা হয় না, সেই মমতা যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতেও বেশি, সেই ক্ষমা কুবেরের ভাণ্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না। আমি তাকে 10 টাকায় বিক্রি করেছিলাম, এই অপরাধ আমি বইব কী করে, এই লজ্জা আমি রাখব কোথায়। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন। প্রচুর লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।